আপ গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খেলব সেই কুখ্যাত গেম, ইয়া উপরে দেখতেই পাইতেছো নাম বড় বড় করে লেখা। এই যে আমি হাতুড়ি দিয়ে দেখাইতেছি, এই যে এখান দিয়ে দেখো, এই এই যে লেখা গেটিং ওভার ইট। এইটা খেললে কত মানুষ যে কমায় গেছে, কত মানুষ যে পাগল হয়ে গেছে জানো না? জানার জন্য ডিএসবি গেটিং ওভার ইট লেখা সার্চ দাও, দেখবা যে ডিএসবি গেমটা খেলা অবস্থায় তারে পাগলা মেন্টাল হসপিটালের যে লোকেরা থাকে হেরা এসে নিয়ে গেছে। সবাই দেখি যে খালি সামনে পড়ে গেছি, আগে না জানি গেমে কত পড়ি, সবাই দেখি যে খালি সামনে যাইতে থাকে আর মাথাও তাদের গরম হইতে থাকে। তো আমরাও যাই, প্রথমে এই বড় কাঁচ মতো গাছের মতো খাম্বাটারে আগে পার করতে হইব। এখান দিয়ে এই 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 আমি প্রো, হ্যাঁ আমি এই গেমটার মধ্যে প্রো। আমি বিশ্ব রেকর্ডও করছিলাম একটা, না এই গেমটারে কমপ্লিট করে কইরা কইরা। হ্যাঁ এটা আর কি এমনি, এটা এমনি, এটা অন্য জায়গা থেকে ভিডিও কাইটটা আমি তুম করে দিতেছি। এটা আসলে আমার ভিডিও না, আমার ভিডিও দেখো, এই তো এখন শুরু হয়েছে, এই দেখো আমার ভিডিও। হ্যাঁ হ্যাঁ এই যে এখন শুরু হয়েছে ভিডিও। এখান দিয়ে একটা আমি উঠে গেছি, দেখছো এই দেখছো দেখছো, একটা উঠে গেছিলাম আমি আগার মধ্যে। তো আগে এখান দিয়ে চান দিয়া মুখ দিয়ে কত বাইরে আসেন, এই পাগলের কার্যকলাপ দেখা। ভাই ওঠ না ভাই, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। শুরুতে যদি মাথা গরম করি একটা গাছ পার করতে গিয়া তাহলে ওরে ভাই, ওরে 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 গাইস, আমার মনে হইতেছে না যে আমি তোমাকে লগে দেখছো কি লাভ দেয়, কিন্তু কামেন্ট লাভ দিতে পারে না, একটু হেদিক গিয়া লাভ দেয়, একবারে ক্রিস ক্রিসের মতো লাভ দিয়ে আসবে। আরে ভাই উপরে উঠোস না, চিন্তা করতে পারতেছো তোমরা? তোমরা যারা যারা এই গেম কমেন্টে বলো তোমাদের মতামত কি। চিন্তা করো আমি পৌঁছাই গেছিলাম, এমনি আরেকবার হবে 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 এমনি আরেকবার, হ্যাঁ আরেকবার ওইটা এহানাই তৈব, এহানা ইয়া এহানে যাই তৈব, এহানে যাওয়ার পরে ওইটা যায় বারে বারে, এটা অসুবিধা নাই কড়াইয়ের ভিতরে। তো কিন্তু আমি এটা বুঝতেছি না যে এই গেমের যে ক্রিয়েটর আছে এই মানুষটারে কড়াইয়ের ভিতরে কি লেগে রাখছে, হইতে পারে এই ক্যারেক্টারটা দৌড়াইতে পারতো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ যা বলতেছে হইতে পারে, হুম হুম উঠে গেছিলাম আমি প্রায় প্রায় উঠে গিয়ে আবার পড়ে গেলাম ভাই, মাথা গরম হয়ে যাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি এই গাছটা পার কইরা তোমাদের সাথে দেখা করতেছি ভাই। হাজার বছর চেষ্টা কইরা আমি গাছের এই পাশে আসছি, কিন্তু আমি আর লড়তে পারতাছি না, জানি না কি লেগা। এর লেগে আমি আবার গেমটারে আমি রিস্টার্ট দিলাম, নিউ গেম লেখা রিস্টার্ট দিলাম, কারণ আমি লড়তেই পারতেছিলাম না ভাই। কত কষ্ট করে এই পাশে আসছিলাম কিন্তু লড়তে পারতেছিলাম না। এই 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 কি হলো, না ঠিক আছে। সো এটারে আমি আবার স্টার্ট দিলাম, সোজা যাবো। আজকে আমি পাগল হবো না, গেমরেই পাগল করে ফেলাম। গেমরে পাগল করার জন্য আমারে একটু কাজ করতে হইব, ওইটা লাগে উপরে উঠতে হইব আগে, সবার আগে এই গাছটারে পার করতে হইব। গাছটারে পার করার পরে সবকিছু আমি সহজ, আমি দেখছি এই গাছটাই খালি, গাছটা আরো বেশি সহজ, কিন্তু আমি জানি না পারতেছি না। গিয়ে ইয়ো ব্রো, প্রো ম্যান ইজ হিয়ার, দেখছো এক চান্সে পাইরা লাইছি। আমি তুমি করে সত্যি কথাটা কইতেছি, কেমনে পারছে এটা নিজেও জানি না, কিন্তু দেখতেই পাইতেছো আমি হলাম গিয়ে ফার্স্ট ইউটিউবার যে কিনা এই গেমটা খেলার জন্য এত টাইম ওয়েস্ট করছে। লিটারালি এখন কয় মিনিট হয়ে গেছে, 4 মিনিট হয়ে গেছে প্রায় শুধু এই গাছটা ইয়ে করা লাগে। যদি আমি ভিডিও বানাইতাম তাহলে মনে হয় আরও 11 মিনিট হয়ে যেত, কারণ আমার এইটার উপরে উঠার লেগে যেই প্যারা নিতে হয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ,
হ্যাঁ, এই তো এখানে আইসা বসছি। এখন এখান দিয়ে এই এই এখানে ঠেকা বস্তা দিলে ঠেকাইয়া এই এই তো এইটাও পাইট করে ফেলাইছি। কত বড় পাহাড় পাইট করে আয়া বললাম, কিন্তু হ্যানকার গাছটা আমি পার করতে পারিনি। তো লেটস গো আরো সামনে, সামনে দিয়ে অনেক বড় একটা পাহাড়ে আমাদের করতে হবে। সামনের জার্নিটা অনেক বড় জার্নি। এই আবার নিচে এরকম অনেক ইউটিউবারও রয়েছে আমি দেখছি, ওই জায়গা গিয়ে এই পড়ে যায়। কিরে ভাই আমার ল্যাগ দিতেছে, দাঁড়াও এই টাকলার লাগ যাবো না আমার মোবাইল নষ্ট হয়ে যাবে। মেসেজ আমি না ভাই বাংলা লিঙ্ক কিনবো না। এই যে এই জায়গায় আটকাইছে কেমনে, ধরে সাইরা দিলাম গিয়ে। বইটা দোষে দেখছো ফাল দিকে। লেটস গো আবার সামনে যাই দেখি। ভাই সামনে জানা ভাই আমার লগে এমন করো স্কিল লেগা, আমার তো মানিক জ্যোতি থাকবো না যদি এই পর্যন্ত এই যদি না যেতে পারি। গড্ডার উপরে কত কষ্ট করে উঠছিলাম আবার উঠে গেছি। এটা প্রো প্লেয়ার, প্রো তোমরা এটা কইতে পারো যে আমার ফোন ভালো না এই জন্য ল্যাগ দিতেছে। আমি তোমাকে সত্যি কথা কই, আমি প্রায় 4 ঘন্টা ধরে ফ্রি ফায়ার নামক গেমটা খেলতেছিলাম। তারপর চিন্তা করলাম ভাই আমি ফ্রি ফায়ারের ভিডিও বানাইয়া ছাড়ছি আমার চ্যানেলে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ মানে অনেক দিন, কিন্তু আমি একটাও ভিডিও ছাড়িনি। এর লেগে আমি এই ভিডিওটা বানাইতেছি যেটা কিনা তোমরা দেখতেছো দেখতেছো পড়ি নেই। আর রিয়েল কথা বলতে কি আমি এই ভিডিওটারে দ্বিতীয়বার রেকর্ড করতেছি, কারণ আমার ফোনে এতক্ষণ এত মেসেজ এসেছে গ্রুপ থেকে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ থেকে কি আর করি। তো লেটস গো চাইতাছি, দেখছো দেখছো কই উঠতে গেছি, দেখছো নি কই উঠতে গেছি, দেখছো নি প্রো প্রো মেস কারে কয়, দেখছো নি দেখছো দেখছো নি দেখছো নি প্রো মেস কারে কয়। আমার আর বলার মতো কিছু নাই ভাই, এটা কি আরো নিচে পড়তি, না 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 আরো নিচে পড়, এটা সার আরো নিচে পড়, হ তোর একেবারে গাছের হ্যাঁ নেই থামাই দেবো আমি খারাপ, আরো নিচে পড়বি তুই, তুই নিচেই পড়বি খালি, না না নিচেই থাকবি তুই, এখানেই থাক লড়বি না আর এখানেই ভাই। লিটারেলি তুমি চিন্তা করতে পারতাছো এই টাকলা একটা কড়াইয়ের মধ্যে বইয়া রয়েছে, কোনো কাম নাই, কোনো কাম নাই, খালি কয়ে যে ভাই আমার উপরে নিয়ে যাও, কয়ে ভাই আমার উপরে নিয়ে গেলে কিনা করোনারও সুদ বানাই দিব, এর লাগে উপরে নিয়ে যাইতেছে, নইলে এই সকল পোলা পাই না করে আমি উপরে নিয়ে যাবো আমার কি পাগল কুত্তা কামড়াই। হ্যাঁ যেটা আমি কইতেছিলাম আমার কি কেডা এটা এত মেসেজ পাঠাইতেছে। হ্যাঁ ভাই দাবো এরা হবে একদম। তো লেটস গো যাই আমরা এই বোতল দাঁড়ায়, আমি কোথেকে ফালাইছি তুমি চিন্তা করতে পারো, কত উপরে উঠতে গেছিলাম। যারা যারা এই গেমটা খেলছো তারা তো জানে ওইটার পরে আমার এক লেভেল প্রায় এক আপ শেষ হয়ে যায়, তারপরে মনে করো এরকমের হলুদ থাকবো না কোনো দিন, ফর্স হয়ে যাবো, সাদা একটা কালার আইসা পড়বো, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা হয়ে যাবো। ভাই তো এখানে উঠতে উঠতে প্রায় 24 ঘন্টা লেগে যাইতেছে আমি দেখতেছি। এম
এমন করলে তো হইব না, তোরে আমি খেলতাছি, তুই আমার একটু মানিজ্য তো রাখ, তোর পুরো দুনিয়া দেখবো ভাই, এমন করলে চলবো ভাই? ক ভাই তোর কি সমস্যা ভাই? টাকলার ঘরে টাকলা, তুই কি সামনে যাইতে পারস না? পাতিলে বই হাতুড়ি দিয়া রাখছিস কি লেগা? যদি তোর তো শক্তি কম না, হাতুড়ি দিয়া কেমনে ঝুলিয়া থাকে দেখবা? এই দেখো দেখো কেমনে ঝুলিয়া থাকে দেখো, এই দেখো আবার ঝুলিয়া গেছে। কতক্ষণ ঝুলিয়া থাকতে পারে এমনি? এই দেখছো ঘরের হ্যান উঠতে গেছে এখন আবার, দেখছো কতক্ষণ ঝুলিয়া থাকতে পারে? তো যদি তুই পাতিলের থেকে বাইরাই নিতি তাহলে কি তোর সুবিধা, মানে পাতিলের থেকে বাইরাই নিলে সুবিধা একটু বেশি হইতো না? যে ওর পাও চলতো, হাতও চলতো, হাতুড়ি হাতুড়ি দিয়ে উড়া লাগে কি লেগা ভাই? গেটিং ওভার ইট নাম দাও শুনছি আমি। পিসির মধ্যে খেলতে গেলে তো মানুষের হাত ঘামাইয়া মাউস নষ্ট হয়ে যায়, মাউসের ভিতরে ঘাম দিয়া। এর লেগে আমি ফোনে খেলতেছি, আমার ফোনের স্ক্রিনও এখন ডিজে গেছে, তোমরা বিশ্বাস করবা না। আমার বুইর আঙ্গুলের একেবারে কুষ্টি মাইরা দিছে এই গেমটা, কত লাফাইতাছে। দেখি তো কয় মিনিট হয়েছে, আগে এটার একটা সেফ পজিশনে যাইল। কি হইলো, লড়স না কেন? এখানে আতুরিটা রাখি, এখানে আইলাম। হ্যাঁ এখন দেখ খালি কয় মিনিট হয়েছে আমার ভিডিও, 11 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর ফ্রি ফায়ারের একটা মুরগি ডাকতেছে। তুই আমার ভিডিওর মাঝখানে ডাকলি না, তোর খবর আছে? আজকে তোর রোস্ট বানায় খাম, আগে ভিডিওটা বানাইল। চিন্তা করতে পারো আমি আবারও নিচে পড়ে গেলাম। বাই দা ওয়ে আজকাল করোনা চলতেছে তোমরা সবাই জানো, আর করোনার মধ্যে দিয়া বাইরেই বানা, বাইরেইলে মনে করো তোমাদের করোনা হইলে আমারই লস। কারণ এটা না যে তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার ভিউ আইনা দিবা আর সাবস্ক্রাইব করবা আমারে, এটাই তো এর লেগাই বলতাছি। এই ভাইয়ের দিকে চাইয়া তোমরা বাইরেও না, করোনার মধ্যে, করোনার মধ্যে বের হলে খারা 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 ডুব ডুব ডুব। থ্যাংক ইউ করোনা, করোনার মধ্যে দিয়া কথা বলতে বলতে আমি কোথায় চলে আসছি। আর এটা এমন একটা জায়গা এখন যে জায়গা থেকে আমি পড়তে পড়া অসম্ভব, প্রায়ই অসম্ভব। তো এখানে হাত রেখে এখন এখানে ভাই আমার খুশি, এটাই তো চাইতাম, তুই এত উপরে উঠবি এই করিস না। হ্যাঁ আগে কথাটা বলি, করোনার মধ্যে তোমরা বাইর হবা না, কারণ তোমাদের যদি করোনা হয়ে যায় তাহলে তোমরা আমার ভিউ দিতে পারবে না। আর এক ভাই আমার সাবস্ক্রাইব করছে, ফাইনালি আমার চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইব আইসা পড়ছে। তোমরা মনে করো না তোমাদের ভিডিও আটকায় রয়েছে, আমি আটকায় রাখছি। এই দেখো পিছনের গাছ লড়তাছে, হাতুড়িও লড়তাছে। এখন যে সাবস্ক্রাইব করছে তার আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, তুমি একজন ঐতিহাসিক মানুষ, কারণ তুমি আমার চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইবার। যখন আমার 1 মিলিয়ন হবে তখন আমি আমার ফেস রিভিল করবো। ফেস রিভিল করার পরে কী করব জানোই তো, 1 মিলিয়নে যারা যারা আমার ক্ষমা দেখতে চাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। 1 মিলিয়ন বেশি দূরে নাই, সেই দিন যেই দিন আমি নিচে পড়ে যাব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বেশি দূরে নাই সেই দিন যা বলতেছিলাম আমি, ভাই নিচে পড়ো স্কিল লেগা। হ্যাঁ বেশি দূরে নাই সেই দিন যেদিন তোমাদের মুখে হাসি উজ্জ্বল হয়ে যাবে, তোমরা আমার চেহারা দেখতে পারবা। আমার চেহারা দেখা কিন্তু কোনো কম কথা না, ঠিক আছে? আমার চেহারা দেখার লেগে বড় বড় ইয়া কি কয় অভিনেতারা, শাহরুখ খান হেরা মনে করো লাইন ধরে লাইগা থাকে, আসলে কি ফাহিম ইউটিউবার, ফাহিম মল্লিক গেমার, আয় হায় হের চেহারা দেখলাম আমি, ফাহিম মল্লিক গেমারের চেহারা দেখার লাইগা পাগল হয়ে গেছে। শাহরুখ খান পুরো মনে করো বলিউডের যত সিনেমা যারা বানায় আর কি তারা সবাই পাগল হইয়া গেছে। কি লেগে যাবে কই, বলে পাগল হয়ে যাবা তোমরাও। আসলে আমি বেশি বটবট করতাছি, সো আজকে আমি এই পর্যন্ত আসছি।
এর পরের ভিডিওর মধ্যে দেখবো না কোন পর্যন্ত যাইতে পারি। সো আজকে আমি এই যে ঠিক এই জায়গাটার মধ্যে বৈশা আমার হাতুড়িটার এমন করে। হ্যাঁ, সো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না, আমার ফোনও টায়ার্ড হয়ে গেছে প্রায়ই, এটা যায় না খেলে গা কি বলি, হ্যাঁ গেছে, তো আমার ফোনও টায়ার্ড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না। তোমাদের যদি কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে ভাই, প্লিজ একটা লাইক করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কি কয় হেডারে জানি, বাই বাই।